হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকেই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো সকাল সকালই ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে হলো সকাল ওই 8:30 মতন। চা বিস্কুট খাওয়া আমার অলরেডি হয়ে গেছে, তাড়াতাড়ি আজকে ভাত খেয়ে নেবো। আর আমি এসেছি আমার মায়ের কাছে, তার দুটো কারণ আছে। কালকেই এসেছিলাম মায়ের কাছে, আমি কালকেই চলে যাওয়ার কথাও ছিল, কিন্তু মা আর বাবা যেহেতু আজকে বেরিয়ে যাচ্ছে, তো বাবা মা আটকে দিল, বলল যে আমার মেয়েটাকে আজকে দেখে তারপরে না হয় তারা শুভযাত্রা শুরু করবে। আরও একটা মেন কারণ হচ্ছে মায়ের দুটো গোপাল আছে, তো গোপালগুলোকে তো ঘরে একা রেখে যাওয়া কখনোই পসিবল নয়, কারণ তাদেরকে অন্তত খেতে তো দিতে হবে, বাচ্চা ছেলে তো। আর সেই জন্য গোপাল দুটো আমি আমার কাছে নিয়ে চলে যাব আমার ওই বাড়িতে। তো আমার হাজবেন্ড কালকে আমাদের সাথে এসেছিল, কিন্তু ও কালকে সন্ধ্যেবেলা বাড়ি চলে গেছে। ও আবার আজকে আসবে আমাদেরকে নিতে, কারণ তিনটে ছেলে মেয়ে একসাথে নিয়ে আমার একার পক্ষে যাওয়া সম্ভবই নয়। সেই জন্য আর তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাব, কারণ মায়েরা তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নেবে, কারণ লাস্ট মিনিটে কিছু গোছানো গাছানো বাকি আছে। তো আমিও তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আমার হাজবেন্ডের কাজের জায়গায় যেতে হবে তাড়াতাড়ি। আর বাচ্চা মেয়ে নিয়ে যাওয়া মানে বুঝতেই পারছো, একটু চিন্তার মধ্যেই আছি যে কিভাবে কি হ্যান্ডেল করব। আবার মানে মেয়ে তো আছেই, তার সাথে মেয়ের গোপাল দাদারাও আছে, সবাইকেই ঠিক মতন নিয়ে যেতে হবে, অনেকটাই রাস্তা যেতে হবে। তো 11টার মতন ওই সময় করে ভাত টাত খেয়েই একবারে বেরোবো। তো তখন যখন ভাত খাবো তখন আবার তোমাদের সাথে তখন কথা বলছি। এই যে আমার মেয়ে এখন আমার মায়ের কোলে কোলে ঘুরছে, বিছানায় শুয়ে থাকবে না, শুধু কোলে ঘুরবে ও। তো ভাত খাওয়ার আগে মাঝখানে একটু খিদে পেয়ে গেছিল, সেই জন্য একটু ঝুরি ভাজা খাচ্ছি। এই ঝুরি ভাজাটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ঝুরি ভাজা, তার কারণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে বাদাম থাকে, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। বাদাম থাকলে আর কিছুই চাই না, ঝুরি ভাজা হোক বা চানাচুর। আজকে আমাদের সিম্পল মেনু, ভাত, গাজর ডিম কড়াই দিয়ে মুগের ডাল, তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝাল, আর কালকের এক্সেস মাংস। তো এই যে পল্লব এসে গেছে, এখন ভাত খাচ্ছে, খেয়ে নাও, মা পরিবেশন করলো, খেয়ে নাও। তো আমি রেডি মোটামুটি হয়েই গেছি, এবার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, মেয়েটাকে তুলে এবার আমাকে রেডি করাতে হবে। বেরোবার কথা ছিল 11:30, এখন প্রায় 12টা বাজতে যায়, এখনও বেরোতে পারিনি, দেখা যাক কতক্ষণে বেরোই। গোপালের সমস্ত জিনিসপত্র প্যাকিং হচ্ছে, জামা কাপড় থালা গ্লাস। এই যে আমাদের গোপাল দাদারা বসে আছে, নাও তুলে নাও, পাশের বাড়িতে কাজ হচ্ছে তাই ঠকঠক আওয়াজ হচ্ছে, কিছু করার নেই। উঠে পড়ো, উঠে পড়ো মা। বাবা এটা মা নয়, মা নিচে, বাবা পড়ে। আচ্ছা গোপালগুলোকে নিয়ে বেরোই, তখন আবার তোমাদের সাথে কথা বলছি, আমি একটু ওকে হেল্প করে দিই। মা আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে আমার পুতুলিকে। সো উই অল সেট টু গো। দাদুর সাথে বাড়ি চলে যাচ্ছে, দাদু দিতে যাচ্ছে এগিয়ে গিয়ে, চলো মা আসছি, সাবধানে যাবে। হ্যাঁ বাড়ি ফিরে এসেছি, প্রায় ঘন্টা দুয়েক হলো বাড়ি এসে, আর ভিডিও বানানো হয়নি। তার কারণ হচ্ছে একটু কলেজ থেকে বিভিন্ন রকমের প্র্যাকটিক্যালের নোটিফিকেশান আসছিল, তো সেগুলো চেক করছিলাম, এবং আরও বিভিন্ন টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। মেয়েটাকে এতক্ষণ ধরে খাইয়ে ঘুম পার, এতক্ষণে ঘুমোলো ও, সেই একটা থেকে কোলে নিয়ে বসে আছি, এখন প্রায় 4টে বাজে, ঘুমোলো, জানি না কতক্ষণ ঘুমাবে, আবার হয়তো একটু বাদেই উঠে পড়বে, আবার ওকে নিয়ে ডিউটি হবে।
তো তোমাদের সাথে যেটা শেয়ার করার জন্য আমি আমার ক্যামেরাটা হাতে নিলাম, সেটা হচ্ছে আমার গোপালগুলোকে কিভাবে অর্গানাইজ করেছে বা সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার হাজবেন্ড, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দুটো গোপাল, একটা বড় গোপাল একটা ছোট গোপাল, ছোট গোপালটা হচ্ছে সম্পর্কে আমার মেয়ের মামা হওয়ার কথা, আর বড় গোপালটা হচ্ছে সম্পর্কে আমার মেয়ের দাদা, কারণ এই গোপালটা আমি আমার মাকে কিনে দিয়েছিলাম, আর এই ছোট গোপালটা আমার ঠাকুমা আমার মাকে এনে দিয়েছিল বৃন্দাবন থেকে আমার ভাই হওয়ার আগে আগেই। তো সেই মতন কিন্তু গোপালদের তো মামা বলে সম্বোধন করা হয় না, গোপাল তো ছেলের মতনই মানুষ হয়, তাই দাদা বলি, আমার মেয়ের দাদা বলি আমি সম্বোধন করছি। তো এই দেখো কি সুন্দর করে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। এই দেখো গোমাতা গোপাল, আর এইটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুরের আসন আর কি, সিংহাসন, গণেশ ঠাকুর, বজরংবলী, মা লক্ষ্মী, রূপলক্ষ্মী গণেশ, আর এটা হচ্ছে মা মায়াপুর থেকে এনে দিয়েছিল, ব্যাস এই কালেকশন। তো কালকে সন্ধেবেলা পড়তে পড়তেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল।